আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখুন, এই ভিডিওটা মেক করে আমার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। এক ভাইরাতে আমাকে টেক্সট করে বলতেছে যে ভাই, ফেসবুক রিলস থেকে টাকা আর্নিং করার কয়টা মাধ্যম রয়েছে, অর্থাৎ কী কীভাবে ফেসবুক রিলস থেকে টাকা আর্নিং করা যায়। তো আমি ভাবলাম যে আসলেই তো বিষয়টা মানে সবারই জানা দরকার যে ফেসবুক রিলস থেকে টাকা আর্নিং করার কয়টা মাধ্যম রয়েছে অ্যান্ড কী কীভাবে ফেসবুক রিলস থেকে টাকা আর্নিং করা যায়। তো আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন। গাইস, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো দেখুন, ফেসবুক রিলস থেকে টাকা আর্নিং করা এখন আপাতত চারটা মাধ্যম রয়েছে, আর এই চারটা মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে একে একে বলবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন, তাহলে আপনি শিখতে পারবেন ফেসবুক রিলস থেকে টাকা আর্নিং করার কয়টা মাধ্যম রয়েছে অ্যান্ড কী কীভাবে আপনি টাকাটা আর্নিং করতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে একে একে বলতেছি, অবশ্যই ভিডিওটা কন্টিনিউস করবেন। আর এখানে একটা কথা না বললে নেই, আপনি যদি ফেসবুক রিলস থেকে টাকা আর্নিং করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার আইডিটা পুরো প্রফেশনাল মোড থাকতে হবে অ্যান্ড আপনার আইডির বয়স কিন্তু 18 বছর উপরে হতে হবে, তাহলে কিন্তু আপনি রিলস থেকে টাকা আর্নিং করতে পারবেন। তো প্রথম যে টাকা আর্নিং করার মাধ্যমটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে আপনি অ্যাডের মাধ্যমে টাকা আর্নিং করতে পারবেন, অর্থাৎ আপনার রিল ভিডিওতে অ্যাড শো করবে অ্যান্ড ওই অ্যাডের বিনিময়ে আপনি কিছু ডলার ওইখান থেকে আর্নিং করতে পারবেন, যেটা আপনার পে আউট অ্যাকাউন্টে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু এখনও বাংলাদেশে এলিজিবল কিন্তু হয় নাই, বাট দেখলাম অনেকের আইডিতে কিন্তু এখন এলিজিবল কিন্তু হয়ে গেছে, তবে আস্তে আস্তে কিন্তু সবার আইডিতে কিন্তু এটা এলিজিবল হয়ে যাবে অ্যান্ড আপনি ওইখান থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আর এখানে একটা কথা না বললে নয়, অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো নিজস্বের ভিডিও হতে হবে, অন্যের ভিডিও হলে চলবে না, মানে কপিরাইট ভিডিও হলে চলবে না, নিজস্ব ভিডিও থাকতে হবে অ্যান্ড ফেসবুকে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে ওই কমিউনিটি স্ট্যান্ডার্ড কিন্তু আপনাকে মানতে হবে, তাহলে কিন্তু আপনি ওই এডের মাধ্যমে টাকা আর্নিং করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দুই নম্বরে হচ্ছে গিয়ে রিলস বোনাস প্রোগ্রাম। আপনি কিন্তু রিলস বোনাস প্রোগ্রাম থেকে টাকা আর্নিং করতে পারবেন, অর্থাৎ আপনার ভিডিওগুলো যদি লাস্ট 7 দিনের ভিতরে 1 লাখ ভিউ ক্রস করে তাহলে কিন্তু আপনি ওইখান থেকে টাকা আর্নিং করতে পারবেন। আর আপনার ভিডিওগুলো কিন্তু নিজস্ব ভিডিও হতে হবে, কপিরাইট ভিডিও হলে চলবে না অ্যান্ড আপনার ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে অবশ্যই কিন্তু আপনাদেরকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মানতে হবে, তাহলে কিন্তু আপনি রিলস বোনাস প্রোগ্রামের জন্য উপযুক্ত হবেন অ্যান্ড আপনি ওইখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবেন। আর রিলস বোনাস প্রোগ্রাম থেকে টাকা আর্নিং করতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে রিলস বোনাস প্রোগ্রামে জয়েন হতে হবে। আর কিভাবে রিলস বোনাস প্রোগ্রামে জয়েন হবেন এটা নিয়ে আমার চ্যানেলে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, আপনি যদি চান তাহলে আপনি ওটা দেখে নিতে পারেন, আমি লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন রিলস ভিডিও থেকে টাকাটা আর্নিং কীভাবে করবেন অ্যান্ড আপনি টাকাটা কীভাবে হাতে পাবেন। আপনি যখন ফেসবুক বা পেজে লাইভ রাখবেন তো হঠাৎ দেখবেন আপনার এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসবে, পে আউট অ্যাকাউন্ট মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার মতো কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে, মানে ওইখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে মানে রিলস বোনাস প্রোগ্রাম কিন্তু লেখা থাকবে, আপনি ওইখান থেকে কিন্তু মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করে আপনার ব্যাঙ্কে কিন্তু ডলার করে নিয়ে নিতে পারবেন, তারপর আপনার ব্যাঙ্কে থেকে আপনি টাকাটা আপনি উইথড্র করতে পারবেন। তো তিন নম্বরে হচ্ছে গিয়ে স্টার থেকে টাকা ইনকাম, অর্থাৎ আপনার রিল ভিডিওতে কিন্তু স্টার শো করবে, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার অডিয়েন্স বা আপনার ফ্রেন্ডস ফলোয়ার কিন্তু আপনাকে স্টার গিফট করতে পারবে, আর তারা যে আপনাকে স্টারটা গিফট করবে তারা কিন্তু মানে ফেসবুক থেকে কিন্তু স্টার কিনতে হবে, তাহলে কিন্তু তারা আপনাকে স্টারটা গিফট করতে পারবে অ্যান্ড গিফট করার পর কিন্তু আপনি ওইখান থেকে টাকা কিন্তু আর্নিং করতে পারবেন অ্যান্ড আপনার টাকাটা কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্টে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। আর স্টার কিন্তু এখনও বাংলাদেশে এলিজিবল কিন্তু হয় নাই, অনেকের আইডিতে দেখলাম মানে এলিজিবল হয়ে গেছে বাট অনেকের আইডিতে কিন্তু এলিজিবল হয় নাই, তবে আপকামিং বলা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু এটা বাংলাদেশে লঞ্চ করবে, তাহলে কিন্তু আপনার আইডিতেও কিন্তু স্টার থেকে আপনি টাকা আর্নিং করতে পারবেন অ্যান্ড ওইখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন। আর স্টার নিয়ে কিন্তু আমার চ্যানেলে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, তো আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন, আমি লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তো 4 নম্বরে হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশন, আর এই সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু এখন অনেকের আইডিতে আসে না, আবার অনেকের আইডিতে দেখলাম কিন্তু চলে আসছে, তবে আপকামিং কিন্তু সবার আইডিতে কিন্তু চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই, এই সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু সবার আইডিতে কিন্তু শো করবে। তখন কথা হচ্ছে আমরা এই সাবস্ক্রিপশন বাটন থেকে মানে এই সাবস্ক্রিপশন অপশনটা থেকে আমরা কীভাবে ইনকাম করতে পারি। তো দেখুন, যখন আপনার প্রফেশনাল মোড আইডিতে এই সাবস্ক্রিপশন বাটনটা এলিজিবল হয়ে যাবে তখন কিন্তু আপনি ওখান থেকে টাকাটা আর্নিং করতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা টাকাটা কীভাবে আর্নিং করবো, যখন আপনার প্রফেশনাল মোড আইডিতে এই সাবস্ক্রিপশন বাটনটা এলিজিবল হয়ে যাবে তখন আপনার ফ্রেন্ডস ফলোয়ার যারা রয়েছে তারা কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড তারা যে আপনাকে সাবস্ক্রাইবটা করবে তাদের জন্য কিন্তু আপনাকে নিজস্ব কন্টেন্ট বা নিজস্ব কিন্তু ভিডিও দিতে হবে, অর্থাৎ আপনার যদি নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে তাহলে কিন্তু আপনি ওইখান থেকে টাকা আর্নিং করতে পারবেন। যারা নর্মাল ইউজার হচ্ছেন তারা কিন্তু ওইখান থেকে টাকা আর্নিং করতে পারবেন না, অর্থাৎ আপনি যদি কাউকে কোনো কিছু শিখাতে পারেন, ধরেন এটা একটা অনলাইন ক্লাসের মতো, দেখবেন অনলাইনে কিন্তু অনেক ক্লাস করে টাকার বিনিময়ে, তো ওটা হচ্ছে ওই রকমই একটা, তো ওইখান থেকে কিন্তু আপনি টাকা আর্নিং করতে পারবেন অ্যান্ড যারা আপনার ভিডিও থেকে কিছু শিখবে তারা কিন্তু আপনাকে কিছু টাকা পে করবে, তো ওইখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা রেভিনিউ কিন্তু জেনারেট করতে পারবেন।
তো এই ছিল রিলস থেকে টাকা আর্নিং করার চারটা মাধ্যম। আমি যতটুকু পেরেছি ঠিক ততটুকুই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনি না বোঝেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিওটা এই পর্যন্ত, আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। যদি ভিডিওটা আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেল সাথে থাকবেন। অ্যান্ড আপনি যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। গুড বাই।